চরম উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস নেতা গোপাল রায়। শাসক দলের প্রশ্রয়ে রাজ্যের আইন শৃঙ্খলা দলীয় মাফিয়াদের হাতে চলে গেছে বলে অভিযোগ উত্থাপন করেন তিনি। কংগ্রেস নেতা আরো অভিযোগ করেন, আইনের শাসন নেই রাজ্যে। যে 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস, এটা ত্রিপুরা তো বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন রাজনৈতিক দল এটা এই করছে উদযাপন, অতীব মানে আজকে সকালবেলা আটকে উঠেছি একটা খবর যে মন্টি দেব নামে একজন 22 বছরের মেয়ে কলেজ ছাত্রী সিদাই থানার অন্তর্গত রাঙামুড়া গ্রামে, এটা মোহনপুর বিধানসভার অন্তর্গত, এটা ওই মন্টি দেবকে কালকে 3টাতে বেরিয়েছিল বাড়ি থেকে, পাওয়া যায় না আজকে সকালবেলা অর্ধদগ্ধ তার বডি পাওয়া, মানে পুড়িয়ে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। তাইলে আবারও পরশুদিন দেখুন আন্তর্জাতিক নারী বর্ষে ত্রিপুরাকে অতি বৈপ্লবিক বিপ্লববাবু বলেছে মডেল স্টেট। তো মডেল স্টেট কি আন্তর্জাতিক নারী দিবসে এই যে পরশুদিন একটা একটা ডেড বডি পাওয়া গেছে মালতী মুন্ডা, এই তো আমি পত্রিকাতে বলছি চোরাইবাড়ির ওখানে মালতি মুন্ডা 50 বছর বয়স, উনি 2 বছর যাবৎ উনি চোরাইবাড়ি থানাধীন ফুলবাড়ি পঞ্চায়েতের খাদিমপাড়াতে 3নং ওয়ার্ডে থাকেন, ওনার ডেড বডি পরশুদিন পাওয়া গেছে। তাইলে পরশুদিন এক ডেড বডি মহিলার, কালকে আজকে দেখা গেল জ্যান্ত পুড়িয়ে মেরেছে, এটা তো হায়দ্রাবাদের প্রিয়াঙ্কা রেড্ডির ঘটনার থেকেও বেশি আতঙ্কিত ব্যাপার। কালকে মেয়েটা বেরিয়েছে সিজা জানার কাছে, তার বাড়ি 100 গজের মধ্যে ডেড বডি পাওয়া গেছে, মানে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। তাইলে আমি বলবো এই যে বিপ্লববাবুকে বলছি, মুখ্যমন্ত্রী মহোদয় আপনি যে এসব বলছেন যে মডেল স্টেট, এই কি মডেল স্টেটের অবস্থা? প্রত্যেক দিন একটা না একটা অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, খুন হচ্ছে, বেশি করে নারীদের উপর অত্যাচার হচ্ছে। এই যে আমি বললাম এই আপনার মালতী মুন্ডা পরশুদিন পাওয়া গেছে, কালকে ডেড বডি পাওয়া গেছে, আজকে পাওয়া গেছে মন্টি দেবের মানে অর্ধদগ্ধ মানে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। আগেও আমরা পেয়েছি যেমন এই যে সোনামুড়ায় পুড়িয়ে মেরেছে, ধর্মনগরে পুড়িয়ে মেরেছে গৃহবধূকে, এগুলো আমি আমি কত বলবো, ডেলি হচ্ছে। আগে কোথায় গেল বিজেপির বন্ধুরা, কোথায় আজকে আপনারা? আগে যেমন 2018 নির্বাচন প্রাককালে মশার উপদ্রব, আপনারা মশারি টাঙ্গিয়ে রাজপথে আপনারা মশারি টাঙ্গিয়ে আপনারা আন্দোলন করেছেন, আজকে একটা মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারছে একের পর গৃহবধূ, কলেজ ছাত্রী, সোনামুড়া হয়েছে, ধর্মনগর হয়েছে, মোহনপুরে আজকে পাওয়া গেছে, আপনি দেখবেন ছবিটা কি পুড়ে গেছে, অর্ধেক পুড়ে ফেলেছে। এই যারা পাষণ্ড, যারা এই ঘটনা করেছে, এটা এটা আমি বলবো এটা স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা।